24 ঘন্টায় দেশে বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে 85 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেলে মারা গেছেন 16 জন। নতুন নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 182 জন, শনাক্তের হার 16.90%। রাজশাহীতে 13 জন মারা গেছেন, বগুড়ায় মৃত্যু হয়েছে 10 জনের। চট্টগ্রামে কমেছে মৃত্যুর হার, 24 ঘন্টায় মারা গেছেন 8 জন, একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন 616 জন। কুমিল্লায় 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে বরিশালে 6, ফরিদপুরে 6, কুষ্টিয়ায় 3, চুয়াডাঙ্গায় 3 ও দিনাজপুরে 2 জন মারা গেছেন। হাসপাতালগুলোতে আইসিইউ ও সাধারণ শয্যা না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা। দর্শক, ময়মনসিংহের করোনা পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, করোনার উচ্চ সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকির মধ্যেই কিন্তু বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে, এরপরে আসলে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কেমন দেখছেন, আর স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ এখন রয়েছে কিনা? ময়মনসিংহ হাসপাতালে করোনায় যারা মারা যাচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু মারা যাচ্ছেন করোনার উপসর্গে। অর্থাৎ চিকিৎসকরা কিন্তু বলছেন যে উপজেলা, ইউনিয়ন অথবা গ্রাম পর্যায়ে যারা সর্দি কাশি জ্বরে ভুগছেন অথবা অর্থাৎ করোনা উপসর্গ নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে গ্রামে বাসায় চিকিৎসাধীন আছেন এবং তারা কিন্তু করোনার সিমটম পরীক্ষা করেন না, যাতে করে তারা কিন্তু বাসায় অসুস্থ হয়ে পড়ছেন এবং গুরুতর অবস্থা কিন্তু হাসপাতালে আছেন, তখন কিন্তু ডাক্তারদের তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। ডাক্তাররা কিন্তু বলছে যে তাদের মানে যদি কোনো উপসর্গ থাকে তারা যেন করোনার সিমটম পরীক্ষা করায়। গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে 16 জন মারা যায়, এর মধ্যে কিন্তু উপসর্গে মারা যায় 10 জন, অর্থাৎ করোনায় মারা গেছে আরও 6 জন। এছাড়াও 52 জন কিন্তু করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন এবং করোনা ইউনিটে এখন পর্যন্ত ভর্তি আছেন 396 জন, আর আইসিইউতে আছেন 22 জন চিকিৎসাধীন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 7 জন। আর গত 24 ঘন্টায় কিন্তু 1071টি নমুনা পরীক্ষা করে কিন্তু 182 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা শনাক্তর হার 16.99%। আর আমি যদি লকডাউনের কথা বলি, ময়মনসিংহে কিন্তু লকডাউন খুলে দেওয়ার পর কিন্তু মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহনও কিন্তু চালু হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এতটা স্বাস্থ্যবিধি নেই। আর বিপ্লব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্লব বসাক।